हेलो फ्रेंड्स, वेलकम बैक माय चैनल एस्ट्रोलॉजी कोलकाता। बंधुरा, आज के जो टॉपिकটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অক্টোবর মাসের রাশিফল। জেনে নিতে হবে অক্টোবর মাসটা আমাদের কেমন যাবে না যাবে। জানবো তুলা রাশির মানুষদের এই মাসটা কেমন যাবে না যাবে। ফার্স্টে জানবো আপনাদের কর্মক্ষেত্রটা কেমন থাকছে না থাকছে। কর্মক্ষেত্রে যে কথাটা বলার সেটা হচ্ছে, যারা অনেক দিন ধরে চেষ্টা করছিলেন একটা ভালো পারফর্ম করার কাজের জায়গায়, তারা কিন্তু কাজের জায়গায় খুব ভালো পারফর্ম এই সময় কিন্তু করতে পারবেন। কাজের জায়গায় মান সম্মান বৃদ্ধি কিন্তু অবশ্যই এই মাসে আপনাদের থাকছে। কলিগদের থেকে কিন্তু আপনারা প্রচণ্ড পরিমাণ হেল্প পেতে পারেন এই সময়, যেটা কিন্তু আপনার কাজের পরিমাণটা আরও ভালো হতে কিন্তু সাহায্য করবে। অনেক মানুষের কিন্তু কাজে প্রমোশন হওয়ারও সম্ভাবনা কিন্তু এই মাসে থাকছে। নতুন জব যারা খুঁজছিলেন তাদের জন্য সময়টা ভালো, তারা নতুন জব কিন্তু এই মাসে পেয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই পরিমাণ থাকছে। বিজনেসের ক্ষেত্রে কেমন থাকছে না থাকছে, বিজনেসের ক্ষেত্রে একটাই কথা বলার, সেটা হচ্ছে যদি বিজনেস সংক্রান্ত বড় কোনো সিদ্ধান্ত নিতে হয় তাহলে সেটা অবশ্যই ক্লোজ কারোর সাথে একটু আলোচনা করে নিন, দিয়ে সিদ্ধান্ত নিন। সেক্ষেত্রে কিন্তু আপনি অনেকটা ভালো সিদ্ধান্ত নিতে পারবেন। এই সময় অনেকে বিজনেস চেঞ্জ করবে বা বিজনেসের স্থান চেঞ্জ করবে, দুটোই কিন্তু সম্ভাবনা থাকছে। বিজনেসে যদি ইনভেস্ট করবেন ভাবেন তাহলে আমি বলবো একদম ঠিকঠাক সময় বিজনেসে ইনভেস্ট করুন, সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকটা ভালো রেজাল্ট কিন্তু পাবেন। এবার জানবো আপনাদের অর্থনৈতিক অবস্থা কেমন থাকছে না থাকছে। অর্থনৈতিক অবস্থার ব্যাপারে যেটা বলার, যারা ইনভেস্ট করবেন ভাবছেন তাদের জন্য খুব ভালো সময়, ইনভেস্ট করুন। ইনভেস্ট করলে কিন্তু খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন। যারা আগে কোথাও ইনভেস্ট করে রেখেছিলেন তারা এই সময় কিন্তু সেটা রিটার্ন পেতে পারেন, সেটা কিন্তু আপনাকে প্রচণ্ড পরিমাণ এই সময় দ্বারা হেল্প করবে। অর্থ সঞ্চয় এ মাসে আপনারা কিন্তু খুব ভালো করতে পারবেন। তবে একটা কথা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই সময় কিন্তু আপনার অর্থ কোথাও গিয়ে খোয়া যেতে পারে, এই ব্যাপারটা একটু সতর্কতা অবলম্বন করে চলুন, না হলে কিন্তু সমস্যা থাকছে। আপনাদের পরিবার এই সময় কিন্তু আর্থিক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। তবে চিন্তার কিছু নেই, আপনাদের যেহেতু ইনকাম সোর্সটা অনেক বেড়ে যাবে তাই জন্য কিন্তু আপনারা সেইভাবে কোনো রকম প্রবলেমে পড়লেও সেখান থেকে কিন্তু ওভারকাম করে উঠতে পারবেন। এবার জানবো আপনাদের হেলথ কেমন থাকছে। হেলথের ব্যাপারে যেটা বলার সেটা হচ্ছে কোমর সংক্রান্ত হাঁটু সংক্রান্ত প্রবলেম অ্যারাইজ করবে। যাদের অ্যাজমার প্রবলেম আছে তাদের কিন্তু এই সময় প্রচণ্ড মাত্রায় প্রবলেম বৃদ্ধি পেতে পারে। এই সময় আপনারা ধুলোবালি এই সংক্রান্ত জিনিসের থেকে নিজেকে একটু সরিয়ে রাখুন, না হলে কিন্তু সমস্যা প্রচণ্ড মাত্রায় বৃদ্ধি পেতে পারে। যাদের মায়ের হেলথ অনেক দিন ধরে প্রবলেমের মধ্যে ছিল এই সময় কিন্তু তারা অনেকটা বেটার রেজাল্ট দেখতে পাবেন, মা আগের থেকে কিন্তু অনেকটা সুস্থ বোধ করবে। এবার জানবো আপনাদের লাভ লাইফ কেমন থাকছে। লাভ লাইফের ক্ষেত্রে খুব একটি গুরুত্বপূর্ণ কথা, যদি আপনার রিলেশনে এতদিন প্রবলেম চলে আসে সেই রিলেশনের প্রবলেমগুলো কিন্তু এই সময় আপনারা ওভারকাম করতে পারবেন। যাদের বিয়ে সংক্রান্ত ব্যাপার নিয়ে কোনো প্রবলেম চলে আসছিল, ধরুন আপনি যাকে পছন্দ করছেন বাড়ির লোকটাকে ঠিক মেনে নিতে পারছে না, এই প্রবলেমটা যারা এতদিন ধরে ফেস করছিলেন তারা কিন্তু এই সময় যদি কথাবার্তা বলেন তাহলে কিন্তু বাড়ির লোককে কনভিন্স করে নিতে পারবেন, বাড়ির লোক কিন্তু আপনার কথা এই সময় শুনে চলবে। অনেকে কোথাও ঘুরতে যেতে পারেন, বিশেষ করে যারা স্বামী স্ত্রী আছেন তারা কিন্তু এই সময় ছোটোখাটো কোনো ভ্রমণ এই সময় হতে পারে। তবে আর একটা বড়ো প্রবলেমের বিষয় সেটা হচ্ছে সম্পর্কে কোনো তৃতীয় ব্যক্তির আগমনের ফলে কিন্তু অনেকের রিলেশনে প্রবলেম অ্যারাইজ করতে পারে। সেই তৃতীয় ব্যক্তিকে নিয়ে সম্পর্কটা এতই তিক্ততায় পরিণত হয়ে যাবে যেটা কিন্তু দুজনের মধ্যে একটা ব্রেকআপ হওয়ারও সম্ভাবনা থাকছে। এটা বিবাহিত জীবনের কথাও বলছি, লাভ লাইফেরও কথা বলছি, দুটো ক্ষেত্রেই কিন্তু কথাটা প্রযোজ্য। আপনারা যদি জিনিসটাকে একটু ব্যালেন্স করে চলতে না পারেন তাহলে কিন্তু সমস্যা থাকছে, তাছাড়া সেরকম কোনো সমস্যা কিন্তু থাকছে না। অনেকের লাইফ পার্টনারের কেরিয়ার এই সময় কিন্তু খুব ভালো গ্রোথ করবে, তারা কেরিয়ারে অনেক সফলতা কিন্তু এই সময় পেয়ে যাবে। এবার জানবো আপনাদের ফ্যামিলি লাইফ কেমন থাকছে না থাকছে। ফ্যামিলি লাইফের ক্ষেত্রে বলার সেটা হচ্ছে কারোর যদি পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো সমস্যা চলে আসে সেই সমস্যাটা কিন্তু এই সময় বৃদ্ধি পাবে। অনেকের পৈতৃক সম্পত্তি নিয়ে এই সময় থেকে সমস্যার সূচনা কিন্তু হওয়ার সম্ভাবনা অনেকটা মাত্রায় থাকছে। আপনার মায়ের সাথে আপনার সম্পর্ক অনেকটা মাত্রায় ভালো হবে, মায়ের সাথে ক্লোজনেস বাড়বে। উল্টো দিকে
পিতার সাথে সম্পর্ক কিন্তু খুব একটা ভালো এই সময় আপনাদের থাকছে না। ভাই বোন আপনার ফ্যামিলি থেকে একটু ডিটাচ হবে, সেটা এডুকেশন হোক, জব হোক, যে কোনো পারপাসে হোক, সে ভাই বোন ফ্যামিলির লোকজনদের থেকে কিন্তু একটু ডিটাচ হয়ে যাবে। ফ্যামিলিতে কোনো গেট টুগেদার হওয়ার সম্ভাবনা থাকছে, ফ্যামিলির লোকেদের অনেক নিডস কিন্তু এই সময় আপনারা ফুলফিল করে দেবেন। এবার জানবো এডুকেশান কেমন থাকছে। এডুকেশানের ব্যাপারে যেটা বলার সেটা হচ্ছে কি এডুকেশান একটু প্রবলেম অ্যারাইজ করবে, এডুকেশানে একটু ডিলে, এডুকেশানে একটু বাধা, এডুকেশানে অ্যাডমিশান নিতে সমস্যা, এই প্রবলেমগুলো কিন্তু আপনারা এই মাসে পাবেন। কোথাও এক্সাম হওয়ার থাকলেও সেই এক্সামটা হচ্ছে না, এরকম সিচুয়েশান কিন্তু ক্রিয়েট হবে। হায়ার স্টাডির ক্ষেত্রে যেটা বলার সেটা হচ্ছে হায়ার স্টাডিতে আপনারা ভালো রেজাল্ট পাবেন, তবে একটু বাধার সম্মুখীন হয়ে কিন্তু ভালো রেজাল্ট পাবেন। খুব তাড়াতাড়ি কোনো জিনিস এই সময় আপনারা কিন্তু এডুকেশানের ক্ষেত্রে পেয়ে যাবেন না। স্কুল স্টুডেন্টদের কথা বলবো, তারা কিন্তু এই সময় অনেকটা ভালো রেজাল্ট পাচ্ছে, তবে কিছু কিছু ক্ষেত্রে ওই যে বাধা, একটু বাধা কিন্তু থাকবে, তারপরে সেরকম কোনো সমস্যা কিন্তু থাকছে না, যাকে বলে এডুকেশানটা মোটামুটি ভালোই বলা যায়। তাহলে বন্ধুরা, তুলা রাশির অক্টোবর মাসটা কেমন যাবে না যাবে ডিটেলসে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন তাদেরকে বলবো, এরকম অনেক ইনফরমেশান পাওয়ার জন্য অতি অবশ্যই আমার সাথে থাকতে হবে। তার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। শুধু সাবস্ক্রাইব করলে কিন্তু হবে না, পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি সঠিক সময় আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যায়। তাহলে দেখা হচ্ছে অন্য ভিডিওতে, টাটা।